জলবায়ু পরিবর্তনযোগ্য দুর্যোগে বাস্তুচ্যুতদের সুরক্ষায় জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় বেসরকারি সংগঠন সারি ও জলবায়ু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে স্থানীয় টাউন ক্লাব রোডে এ মানববন্ধন বাস্তবায়ন করে পিরোজপুরের বেসরকারি সংগঠন রয়্যাল বেঙ্গল ফাউন্ডেশন। মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তনের জন্য বিদেশি সহযোগিতার আর্থিক বরাদ্দ পিরোজপুর সহ অধিক ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যয় করার আবেদন জানান।